এই ধরনের ঘড়ি তো আমাদের সবার বাড়িতে আছে, কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে এই ঘড়ির কাঁটা সব সময় কেন এই ডাইরেকশনে ঘোরে, কেন এটা এভাবে ঘোরে না? আজকের এই ভিডিওটাই আমরা জানব কেন ঘড়ির কাঁটা ক্লকওয়াইজে ঘোরে। ভিডিওটা শুরু করার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে করে এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা অবশ্যই জানো পৃথিবীর বেশিরভাগ ল্যান্ড উত্তর গোলার্ধে অবস্থিত। এই কারণেই প্রথম হিউম্যান সিভিলাইজেশন অর্থাৎ মানব সভ্যতা উত্তর গোলার্ধেই শুরু হয়, এবং মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ শিখল সময়কে কীভাবে গণনা করতে হয়। শুরুর দিকে যে যন্ত্রটা ব্যবহার করে মানুষ সময় গণনা করত সেটা হলো সানডায়াল অর্থাৎ সূর্যঘড়ি। তো উত্তর গোলার্ধে যদি একটা সূর্যঘড়ি রাখা হয় তবে পৃথিবীর ঘূর্ণনের দরুন সূর্যঘড়ির ছায়া এভাবে রোটেট করবে। পরে যখন মেকানিক্যাল ক্লক তৈরি করা হয় তখন পুরনো যুগে সূর্যঘড়ি যেই দিকে ঘুরত সেই দিকেই ঘোরার রীতি করে দেওয়া হয়। তখন থেকেই আজ অবধি সমস্ত ঘড়ি এই ডাইরেকশনেই ঘুরে আসছে, আর ঘড়ির এই ডাইরেকশনে ঘোরার জন্য এটাকে বলা হয় ক্লকওয়াইজ। তবে ইন্টারেস্টিং জিনিস যে দক্ষিণ গোলার্ধে সূর্যঘড়ির ছায়া ঘূর্ণনের দিক উল্টো হয়ে থাকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সূর্যঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে থাকে। তাহলে যদি মানব সভ্যতা প্রথম দক্ষিণ গোলার্ধেই শুরু হতো তবে সমস্ত ঘড়ি হয়তো এই ডাইরেকশনে ঘুরত, আর আজ আমরা এই ডাইরেকশনকেই ক্লকওয়াইজ বলতাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।